মূল্যবান কথা বাবা। এই ধরাধামে প্রথম হরি কথা কে শুনেছিল? ভগবত কথা। ভগবত কথা মানে কৃষ্ণ কথা, আর কৃষ্ণ কথা মানে ভগবত কথা। কে শুনেছিল বাবা মা? যারা রাজা পরীক্ষিত, এই ধরাধামে হরিনাম শ্রবণ করেছিল রাজা পরীক্ষিত, যার দাদু ছিল অর্জুন, যে অর্জুনের রথের সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো কি গো মায়েরা, মহাভারতে কি দেখি অর্জুনের রথের সারথি কে? কৃষ্ণ। হ্যাঁ, কত বড় বংশের ছেলে দেখুন, সে ধুলায় বসে বসে কীর্তন খুব বিষয়ে। লক্ষ্যের কথা বাবা, কেন শুনেছিল? কেন মানে প্রশ্ন আসে, কেন? কারণ বশত হয় কর্ম। আজকে কারণ আছে বলে আমরা সকল ভক্ত মিলে সমাবেত হয়েছি কি গো মায়েরা? তাই তো, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে বলে সুখের নিদ্রা পরিত্যাগ করে আমরা আজ এসে বসে আছি হরিবাস। তাহলে এখানে কারণ আছে, তদ্রূপ কারণ ছিল বলে হরি কথা শুনেছিল। কারণটি কি আসুন একটু জেনে নি, অধৈর্য হবেন না, অধৈর্য হলে মূল্যবান কথা শোনা যাবে না। রাজা পরীক্ষিত তিনি গিয়েছিলেন মৃগয়ায়। রাজাদের উদ্দেশ্য ছিল, রাজরাজাদের, তারা মৃগয়ায় যাবে, যেখান থেকে হোক মৃগ শিকার করে নিয়ে তারা ফিরবে। কিন্তু সেদিন রাজা পরীক্ষিত অনেক দূর দূর দেশে ঘুরেছেন, কোথাও মৃগ পায় না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছে, পরিশ্রান্ত, পিপাসার্থ, পিপাসাও লেগে গিয়েছে। এইবার মৃগ ছেড়ে দিয়ে, মৃগর সন্ধান ছেড়ে দিয়ে কোথায় জল পাব এই খোঁজে রাজা পরীক্ষিত ঘুরছে। কোথায় না, অরণ্যে অরণ্যে, মা বনে বনে ঘুরছে। বনে বনে ঘুরতে ঘুরতে দেখে এক জায়গায় একটি সাধক সাধনা করছে, একটি মুনি সাধনা করছে। মুনিটির নাম কি ছিল বাবা মা? মহাভারতের কথা, আমার কথা না, সৌভিক মুনি। সৌভিক মুনি, তিনি ধ্যানরত, ভগবানের ধ্যানে রত আছেন। রাজা পরীক্ষিত এসে বলেছিলেন, মুনিবর কোথায় একটু জল পাবো বলে দিতে পারবে? আমি বড় ক্লান্ত, পরিশ্রান্ত, আমি বড় পিপাসার্থ, এই পিপাসা আমি আর সহ্য করতে পারছি না, বলুন না কোথায় একটু জল পাবো। জলে পা বাবা মা, মুনিবর আছেন আমার গোবিন্দের ধ্যানে। রাজা পরীক্ষিতের কথাটা তিনি কর্ণপাত করলেন না। যখন পরীক্ষিতের কথায় সাড়া দিল না, পাশে ছিল একটি মৃত সর্প, সেই সর্পটিকে নিয়ে ধনুকের ডগা করে ওই শ্রমিক মনির গলদেশে জড়িয়ে দিয়ে চলে গেলেন। ওমা, রাজা পরীক্ষিত চলে গেল, তার মধ্যে এমনি ছোট ছোট বালক খেলা করছিল, কোনো এক বালকের লক্ষ্য পড়ে গেছে, এই রে এটা সিংহীর বাবা, শ্রমিক মুনির পুত্র হচ্ছে সিংহী, এই কথাটা তো সিংহীকে খবর দিতে হবে। সেই বালকটি ছুটেছে, ছুটে গিয়ে শ্রমিক মুনির পুত্রকে বলছে, ওরে
সিংহি রে, তুই যেখানে খেলা করছিস, এই দেখুন মায়েদের কীর্তন শোনা হয়ে গিয়েছে। বাবা ঘুম নষ্ট করা যাবে, যাই হোক, এই তুই এখানে যে খেলা করছিস ওদিকে দেখতে যা, তোর বাবার গলদেশে কে যেন একজন মৃত সর্প জড়িয়ে দিয়ে চলে গেল। আমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, চল তো দেখলে। সিংহী দৌড়ে এলো, এসে সত্যই দেখে যে শ্রমিক মুনির গলদেশে মৃত সর্প জড়ানো রয়েছে। সঙ্গে সঙ্গে সিংহী অভিশাপ করল, যে এই কর্ম করেছে, দুষ্কর্ম করেছে, আমি মুনিপুত্র সিংহী তাকে অভিশাপ করছি, 7 দিনের মধ্যে তার তক্ষ দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। হ্যাঁ বাবা মা, বৃহৎ বড় সাপটির যেমন বিষ আছে, ছোট্ট শাবকটিরও তেমনি বিষ আছে। মণিপুত্র মুনি তাহলে অভিশাপ যখন দিয়েছে ফলবি, এই কথাটা একান ওকান হতে হতে পৌঁছে গেল রাজা পরীক্ষিতের কাছে। পরীক্ষিত তখন সংযত হয়ে বললেন, সত্যি তো আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, উপায় এখন একমাত্র গুরু। গুরুদেবের কাছে ছুটেছে, গুরুদেব গুরুদেব আমাকে মুক্তি দিন, আমাকে বাঁচান, আমাকে উপায় বলে দিন। কি করেছ তুমি, কি করেছ? না আমি শ্রমিক মুনির গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছিলাম, তার পুত্র সিংহী আমায় অভিশাপ করেছে, 7 দিনের মধ্যে আমার তক্ষ দংশনে মৃত্যু হবে। সেদিন গুরুদেব বলেছিল, পরীক্ষিত মৃত্যু তোমার অনিবার্য, মৃত্যু তোমার অনিবার্য। রাজা পরীক্ষিত বলেছিলেন, করজোড়ে গুরুদেব, এই মর্ত্যধামে যখন এসেছি মৃত্যু সবাকার হবে, মৃত্যুকে আমি ভয় পাই না, আমি ভয় পাচ্ছি গুরুদেব আমি মুক্তি পাব কেমন করে। মুক্তি পাব মর্ত্যধামে যখন জন্মেছি মৃত্যু হবেই, কিন্তু আমি চিন্তা করছি আমি মুক্তি পাব কেমন করে। পরীক্ষিতের গুরুদেব বলেছিলেন, মুক্তি এক রাস্তা একটাই আছে, তুমি যে 7 দিন ভগবত কথা বা হরি কথা শ্রবণ করতে পারো তাহলে তোমার মুক্তি আছে। তাই রাজা পরীক্ষিত 7 দিন এই ভগবত কথা বা কৃষ্ণ কথা সাধন করেছিল, তিনি কত বড় বংশের ছেলে বংশটা একবার হিসাব করে দেখলেন। ওমা বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র ভূত, ভূতের পুত্র ক্রুরমা, ক্রুরমার পুত্র আয়ুষ। আরে কোন মা তো গোনেননি, কোন ভাই তো গোনেননি, বংশটা কত বড় আমি বলে যাচ্ছি, একবার দেখে নিন। রাজা পরীক্ষিতের প্রথম পুত্র বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা, তা বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র ভূত, ভূতের পুত্র ক্রুরমা, ক্রুরমার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু,
ক্রুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কীর্তি, কীর্তির পুত্র উপপরিজবসু, উপপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদের পুত্র সমাচিত, সমাচিতের পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরথ, সুরথের পুত্র গৃহরথ, গৃহরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডু পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্য, আর অভিমন্য পুত্র হলো রাজা পরীক্ষিত। মায়েরা বংশটা কত বড় দেখেছেন, যিনি এত বড় বংশের ছেলে তিনি বসে বসে ধুলায় কীর্তন শুনেছিলেন। তা যাই হোক বাবা মা, আসুন লীলার দিকে যাই। বলে সেই দিন হইতে ধেড়ি পড়েছে, রাধা কৃষ্ণ বলো কি বলে, আরে সেই দিন হইতে আরে কৃষ্ণ মানে ঢি ঢি হয়ে গিয়েছে যে রাধা রানী কৃষ্ণ কলম কিনি। একদিন কুটিলা কুটিলা মনে মনে প্রতিদিনই প্রতিশ্রুতি নেয় যে এই রাধা রানীকে আর এই নন্দ ঘোষের ছেলে বা যশোদার ছেলেকে একদিন আমরা হাতে নাতে ধরব। যশোদা গর্ব করে যে আমার পুত্রের নাই কারো পুত্র নেই, আমার পুত্র শান্ত নর্ম ভদ্র, আমার পুত্রের সাথে কারো পুত্র মেলে না, এই গর্বটা তার একদিন চূর্ণ করব আমার প্রতিজ্ঞা। তা এইভাবে কুটিলা একটু আড়ে আপকালে বসে থাকে কোন দিন রাধারানীর ঘরে কৃষ্ণ আসে। ওমা একদিন দেখল ভগবান শ্রীকৃষ্ণ ওই কুটিলার সম্মুখ দিয়ে সে রাধারানীর কক্ষে বা গৃহে প্রবেশ করল। যেই না প্রবেশ করেছে মা, কুটিলা তাড়াতাড়ি করে গিয়ে, দরজাটি বন্ধ আছে তো, রাধারানী এবং গোবিন্দ কথোপকথন করছেন আর কুটিলা গিয়ে শিকলিটা তুলে দিয়েছে, শিকলটাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে যশোদাকে ডাকতে গেছে। এই যশোদা তুই দেখবি চল আমাদের বাড়িতে তো, না 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 যদি সত্যি কথা বলে দিই তাহলে তো যাবে না, যদি সত্যি কথা বলি দিই তোর ছেলে আমাদের বধূর ঘরে ঢুকেছে তাহলে তো যশোদা যাবে না। সঙ্গে সঙ্গে যুক্তি করে ফেলেছে, এই যশোদে দেখবি চল আমাদের বাড়িতে একটি মুশি আগে একটি মর্যা, দুজনায় মুখোমুখি বসে আছে কেউ কাকই পরশ করছে না, অমা মুশিক বলতে কি বোঝায়,
ইঁদুর, আমার যা বেড়াল, শুদ্ধ ভাষায় মুশি মর্জা, ইঁদুর আর বেড়াল। তাহলে মাগো আপনারা গৃহে যে বসবাস করছেন, বেড়ালের সাথে ইঁদুরের কত বড় ভাব আপনারা জানেন? যদি বেড়াল ইঁদুরকে দেখেছে সঙ্গে সঙ্গে তাকে ধরেছে, কিন্তু সেই বেড়াল সেই ইঁদুর মুখোমুখি বসে আছে, কেউ কাকে পরশ করছে না, আঘাত করছে না। এই যশোদে চল না দেখবি, চল না। আরে সত্যি নাকি? হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখেলাম, দেখে আমি শিকল তুলে দিয়ে চলে এলাম যাতে না পালিয়ে যেতে পারে। ও চল তো গিয়ে দেখি। যশোমতী কুটিলার সঙ্গে এসেছে, কুটিলা দরজাটা খুলতে গিয়ে চিকলিটা নামাতে গিয়ে, না আমি নামাবো না, যার ছেলে ঘরে ঢুকেছে অপরের বইয়ের ঘরে তাকে সচক্ষে দেখাবো। এই যশোদে তুই খোল ভাই, আমার কথা তো মিথ্যে বলছিস, তুই খোল। তা যশোমতীর মনে কোনো কারকর নাই, সত্যি যদি হয় তা তাড়াতাড়ি করে গিয়ে দেখছে সিগড়িটা খুলতে গেছে, এখানে অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে গেছি। ও আমার এই কীর্তিকলাপ আমার মাকে তুমি জানাবে বলে নিয়ে এসেছো, এখানে রাধারানী আর গোবিন্দ ওই বেড়াল আর ইঁদুর হয়ে মুখোমুখি বসে আছে। যেই না যশোমতী শিকলিটা নামিয়েছে, দরজাটা খুলেছে, দেখলো ইঁদুর আর বেড়াল বসে আছে। কুটিলা দেখে বললো হায় কপাল, এ কি হলো? আমি যা বলিলাম তাই তো হলো, আমি যা বলিলাম তাই তো হলো, আমি যা বলিলাম তাই তো হলো, যা বলিলাম তাই তো হলো, সবে হরি 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 হলো, হরি 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 হলো, যা বলিলাম তাই তো হলো। যা বললাম তাই হলো, ঠিক আছে, একদিন না একদিন তোকে যশোদাকে এনে দেখাবো দেখাবো দেখাবো, আজকে যা, আজকে চলে গেলি, কিন্তু আমি তোর পিছনে লেগে রইলাম। যতদিন না পর্যন্ত দেখাতে পাচ্ছি ধরতে পাচ্ছি ততদিন আমার নাম কুটিলাই না। প্রতিজ্ঞা করলো, এদিকে প্রেমময় রাধা রানী, রাধা রানী প্রতিদিন জলে আনিবারে ছলা কো, জানাবারে ছলা কো, বধুয়ারের সাথে সাক্ষাৎ করে, বধুয়ারের সাথে সাক্ষাৎ করে, আজ ঠিক তেমনি প্রেমময় রাধা রানী, প্রেমময় রাধা রানী, জল আনবার ছলা করে গোবিন্দর কাছে গিয়ে, গোবিন্দকে নির্জনে নিয়ে গিয়ে মনের দুঃখ অকপটে বলছে, এ গোপীনাথ তোমার নাম করে তোমার শরণ নিয়ে কত কৃত পাপী দুরাচার সকলে উদ্ধার হয়ে যায় গোপীনাথ, আমি তো তোমার চরণ ছাড়া কিছুই জানি না। গোপীনাথ তবে কেন আমায় কলঙ্কিনী নাম নিয়ে ঘুরিতে হই, ঘুরিতে হই, আমার কি এই কলঙ্ক মোচন হবে না, মোচন হবে
গোপীনাথ, বলো বলো গোপীনাথ, এই আমার কলঙ্ক নাম কি মোচন হবে না? সর্বদাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। এ গোপীনাথ কেন বলো, তুমি উত্তর দাও। রাধারানী গোবিন্দের চরণ জড়ায়ে ধরে অঝর ঝরায় কাঁদছেন, তখন গোবিন্দ আমার বললেন, রাধে তুমি চিন্তা করো না, যারা তোমায় কলঙ্কিনী বলছে তারা চেনে না। শোনো, অমূল্য তুলসী রে কুকুরে কি মান্য করে, 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 নারায়ণ জানে শিরে ধরে, নারায়ণ জানে শিরে ধরে, নারায়ণ জানে শিরে ধরে, আরে নারায়ণ জানে শিরে ধরে, নারায়ণ জানে শিরে ধরে, আরে নারায়ণ জানে শিরে ধরে, বলো কুকুরে কি মান্য করে, বলে কুকুরে কি মান্য করে, আহা কুকুরে কি মান্য করে, আরে কুকুরে কি মান্য করে, বলি অমূল্য তুলসী রে কুকুরে কি মান্য করে, আরে অমূল্য তুলসী রে, বলো বলো ও গো রাধে, আরে অমূল্য তুলসী রে কুকুরে কি মান্য করে, আরে অমূল্য তুলসী রে কুকুরে কি মান্য করে। তুমি তো জানো যে তুলসীর তুলনা নাই, যে তুলসী ছাড়া আমার গোপীনাথের আমার নারায়ণের সেবা হয় না, সেই তুলসীকে কুকুরে কি সম্মান দেয়? কি বাবারা সম্মান দেয় না, তার ওপরে পেশাব করে দিয়ে চলে যায়, তাদের কি তা কর্ম? হ্যাঁ, কিন্তু তোমায় যারা রাধা, তোমায় যারা কলঙ্কিনী বলছে তারা কুকুরের থেকেও অধ, তাদের কথা চিন্তা করো। যেমন মানিক দিলেই অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, আরে মানিক দিলে অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, রাই ধনী গো, আরে মানিক দিলে অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, মানিক দিলে অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, আরে মানিক দিলে অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, সে যে অন্ধকারে আছে ছিল কার, অন্ধকারে আছে ছিল কার, অন্ধকারে আছে ছিল কার, অন্ধকারে আছে ছিল কার, মানিক দিলে অন্ধজনে, মানিক দিলে অন্ধজনে তার যত্ন হয় না কোনো কাল, মানিক দিলে অন্ধজনে তার যত্ন হয় না কোনো কাল, মানিক দিলে অন্ধজনে তার যত্ন হয় না কোনো কাল, মানিক দিলে অন্ধজনে তার যত্ন হয় না কোনো কাল, বলে শোনো শোনো ওগোরানে যত্ন হয় না কোনো কাল, মানিক দিলে অন্ধজনে সে কি পায় আনন্দ মনে, অন্ধকারে আছে চিরকাল। এগো মায়েরা, একটা অন্ধ ব্যক্তিকে যদি আলোর সম্মুখে নিয়ে আসা হয়, ওমা এই আলোর কি গুণাগুণ, আলোর কত বড় জ্যোতি, যিনি জন্ম অন্ধ তিনি কি বুঝতে পারবে? কি মায়েরা পারবে? একটা অন্ধ ব্যক্তিকে যদি আলোর সম্মুখে আনা হয়, আলোর কি গুণ, আলোর কত বড় জ্যোতি, সে কি জানিতে পারবে? তত্র যারা তোমায় কলঙ্কিনী বলছে তারা হচ্ছে অন্ধ,
তাদের কথায় তুমি দুঃখ করো না। তুমি ভবে ধন্য ধনী কে বা বলে কলঙ্কিনী, আর তুমি ভবে ধন্য ধনী কে বা বলে কলঙ্কিনী, তুমি ভবে ধন্য ধনী কে বা বলে কলঙ্কিনী, আর তুমি ভবে ধন্য ধনী কে বা বলে কলঙ্কিনী, অলকলঙ্ক বিধুমুখ তব অকলঙ্ক বিধুমুখ তব অকলঙ্ক বিধুমুখ তব, আরে অকলঙ্ক বিধুমুখ তব অকলঙ্ক বিধুমুখ তব, আরে অকলঙ্ক বিধুমুখ তব, তুমি ভবে ধন্য ধনী কে বা বলে কলঙ্কিনী, তুমি ধন্যাতীত ধন্য অকলঙ্ক বিধুমুখ তব, তুমি তাদের কথায় চিন্তা করো না, রাগ করো না, দুঃখ করো না। শোনো, আমি এই সত্য করিলাম তব কলঙ্ক নাম, এই সত্য করিলাম তব কলঙ্ক নাম, এই সত্য করিলাম তব কলঙ্ক নাম, সত্য করিলাম তব কলঙ্ক নাম, তোমার ঘোচাব রাজ বালা, আর তোমার ঘোচাব রাজ বালা, পবিত্র তোমাতে হবে সাবিত্রী দাসরতি কবে, পবিত্র তোমাতে হবে সাবিত্রী দাসরতি কবে, নিবৃত্তি হইবে সবে জানা, আর নিবৃত্তি হইবে সবে জানা, নিবৃত্তি হইবে সবে জানা, আর নিবৃত্তি হইবে সবে জানা, তাই তোমায় আমি কথা দিলাম, তোমায় আমি কথা দিলাম, তোমায় আমি কথা দিলাম, আর তোমায় আমি কথা দিলাম, করিলাম তব কলঙ্ক নাম, তোমার ঘোচাব রাজবালা, পবিত্র তোমাতে হবে সাবিত্রী দাসরতি কবে, নিবৃত্তি হইবে সবে জ্বালা। বাবা মা, যাতে আমাদের গতি মুক্তি এই কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, এই ধরাধামে, এই বৈবসত কলিযুগে নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, নাম আমাদের বলতেই হবে, আসতে হরি যেতে হবে, তাই তো নাকি? হরি ছাড়া আমাদের গতি নাই। বাবা মা চিন্তা করে দেখুন, আমরা ভগবানের নাম নেই না, দিনান্তরে একবারও মনে করি না, কারণ নানা কার্যে ব্যস্ত হয়ে যায়, বলতে পারি বলার সময় পাই না, কিন্তু যত দুঃখ কষ্ট হোক দিনান্তরে একবার নাম বললে, ডাকিতে ডাকিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, জন্ম জন্ম ডাকিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, কৃষ্ণ নাম বলে যান, কৃষ্ণ গুণগান করুন, তার চরণে স্মরণ রাখুন, কোন না কোনো দিন আমার গোপীনাথ আমার মদন মোহন কৃপা করুন। মা গো, পার্থিব জগতে আমরা যে সংসারে বসবাস করছি, দেখবে
ছেলে মেয়ে বৌঝি কর্তা গিন্নি সবাকার কাছে মোবাইল রয়েছে। আছে তো, এখন এই যুগে এমন হয়েছে সবাকার কাছে মোবাইল। আচ্ছা মা, আত্মীয় পরিজন যেখানে যত আছে সবাকার ফোন নাম্বার নেওয়া আছে, সবাকার কাছে ফোন নাম্বার আছে। আচ্ছা মায়েরা, ভগবানের ফোন নাম্বার জানা আছে? হ্যাঁ কি গো মায়েরা, প্রতিটি বাড়িতে চারটি পাঁচটা করে মোবাইল আছে, যাদের আবার বড় ফ্যামিলি তাদের আরো বেশি আছে, প্রত্যেক জনার কাছে একটা একটা করে। যত আত্মীয় পরিজন আছে সকলের কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার আছে, কিন্তু বাবা মা ভগবানের ফোন নাম্বার আছে? মা কি গো, এই মামনি তোমার কাছে আছে? এই মা তুমি হাসছো, তোমার কাছে আছে ভগবানের ফোন নাম্বার? বান্ধবীর আছে, স্কুলে যায় কলেজে যায় বন্ধুর আছে, বান্ধবীর আছে, আত্মীয় পরিজনের আছে, কিন্তু ভগবানের ফোন নাম্বার কারো কাছে নেই। ভগবানের ফোন নাম্বার রাখতে হবে। যেমন আত্মীয় পরিজনকে বারে বারে কল দিই, মিস কল দিই, হয়তো ধরতে পারলো না, হোক না কেন মিস কল, মিস কল হতে হতে একবারও সে তুলবে। তদ্রু ভগবানের ফোন নাম্বার রাখতে হবে বাবা। ভগবানের ফোন নাম্বারটা কি বাবা? ভগবানের ফোন নাম্বার শুনুন, আমাদের মোবাইলে লোকালে কটা নাম্বার মা? লোকালে কটা নাম্বার? দশটা, তাই তো? এসটিডি হলে হয়তো আরো বেশি হতো, কারো এগারোটা হয় বারোটা হয়, কিন্তু দশটা নাম্বার আপনারা গুনে নিন। 8 44 ভগবানের ফোন নাম্বার বলছি মা, 8 44 9 7 3 5 4 2 2। মা কটা হলো? 8 44 আসতে তোমরা বলছো কেন? 8 44 মানে 16, 44 মানে 4 4 8 তো নাকি? আর 8 মানে 8 তো নাকি? তাহলে 8 44 মানে 16। হ্যাঁ 16 তো, 9 7 5 3, 9 7 মানে 9 আর 7 16, 5 3 8, 16 8 24, 4 2 2 চব্বিশ আর আটে 32। সীতাই গৌর হরি বল হরি বল হরি বল। বুঝতে পারছেন না? 8 44 ভগবানের ফোন নাম্বার, 8 44 মানে 16 নাম। ভালো করে শুনবেন, ভগবানের ফোন নাম্বার হচ্ছে 8 44 মানে 16টা 16 নাম। আর অক্ষর কটা আছে? 32টা। তাহলে 9 7 5 3 4 2 2 কত হচ্ছে অক্ষর? 9 7 মানে 16, 5 3 16 8 24, 4 2 2 24 8 32, তাহলে 16 নাম 32 অক্ষর, এই হলো ভগবানের ফোন নাম্বার। নিতাই গৌর হলো তাহলে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা মা এই নাম একদিন একদিন করুন, যেমন বার বার মিস কল মেরে পাওয়া যায় না, হোক না মিস কল, একদিন না তো একদিন ভগবান সেই কলটা আপনার তুলতে পারে, সেদিন আপনার জীবন জনম ধন্য হয়ে যাবে। হ্যাঁ দাই গৌর হরি বল হরি বল হরি বল। তা মাগো
এই ভগবানের ফোন নাম্বার রাখতে হবে, 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম, এটাই হলো 16 নাম হরি বল। তা যাই হোক, চলুন আগের দিকে যা যা, আমি কথা দিলাম তোমার কলঙ্ক নাম মোচন করিব। তোমার কলঙ্ক নাম আমি মোচন করব। তুমি ভাবে ধন্য ধনী কেবা বলে কলঙ্কিনী, কলঙ্ক বিধুবুক তব এই সত্য করিলাম তব কলঙ্ক নাম, তোমারও মেটাব রাজবালা পবিত্রিত মাতে হবে সাবিত্রী দাস রতি কবে হইবে সবে যা সব যা। তা বাবা মা, ভগবান কথা দিলেন তোমার কলঙ্ক নাম মোচন করব। রাধে তুমি এখন ঘরে যাও, আমি চিন্তা করে দেখছি। তবে মা একটা ছিদ্র রেখে দিলে ভগবান, আজকে হবে না এক মাস পরে হবে কি এক বছর পরে কলঙ্ক নাম মোচন হবে, এটা কিন্তু গোপীনাথ বললেন না। রাধারানীকে বলল তোমার কলঙ্ক নাম মোচন করব, তোমায় কথা দিলাম। রাধার মলিন বদন হেরি তবে নীলি রতন, অন্তরে জামি অন্তরে তে ব্যথা, অন্তরে চিন্তিল আপন মনে উদ্ধারিতে সতী ধনে, সতী ধনে আন মনে নাহি কহে ক, আন মনে গোপীনাথ চিন্তা করছেন রাধারানীকে তো কথা দিলাম, কিন্তু কি প্রকারে আমি রাধারানীর কলঙ্ক মোচন করব সেটা গোপীনাথ মাথায় আনতে পারছেন। এই চিন্তা করতে করতে রাখালদের কাছে গেলেন, যেখানে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তকর জুনং সুমান বলরাম দাদা রয়েছেন, সেইখানে যখন মলিন বদন নিয়ে গেলেন, রাখালরা জিজ্ঞাসা করছে, এই কানাই তোর বদনটা এমন শুকনো শুকনো কেন রে, কি হয়েছে তোর, তোকে কেউ কিছু বলেছে, বল না। না ভাই, আজকে আমার ভালো লাগছে না, ধেনু বর্ষ লয়ে আমরা ঘরে যাই। শিখিরে এই তো কিছুক্ষণ আগে এসেছি ধেনু বস্ত্র লয়ে, এখনই ঘরে যাব। বলে হ্যাঁ এখনই আমরা ঘরে যাব, ভালো লাগছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম চিন্তা করলো, কৃষ্ণের সুখে আমাদের সুখ, আর সেই কৃষ্ণকে যদি আমরা অসুখী দেখি তাহলে আমরা কার সাথে লীলা করব, কার সাথে খেলা করব। চল ভাই তুই যা বলছিস তাই হয়। এই বলে ধেনু বস্ত্র গুছিয়ে নিয়ে সকলে গৃহ অভিমুখী হইলেন। এইভাবে যেতে 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 সকল রাখাল বালক, সকলে রাখাল বালক, ওমা যে যার ঘরে চলে যাচ্ছে। কৃষ্ণ রাজমহলে প্রবেশ করবেন এমন সময় মনে পড়ে গেল, এই রে মনে পড়ে গেছে রাধারানীর কলঙ্ক মোচন করতে গেলে আজকে মায়ের কাছে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। বললেন কি, মাথার কেশটি আলুলায়িত করে দিলেন, পথ থেকে ধুলো তুলে নিয়ে গাত্রে মার্জনা করে নিলেন, আর নয়ন দুটি দলিত করে লাল বর্ণ করে নিল, নিয়ে দূর থেকে ডাকছে, ও মা মা কোথায় আছো, একবার এদিকে এসো এদিকে এসো। মা যশোমতী গোপাল ছাড়া কিছু জানে না, তাই গোপালের ডাক মা ডাক শুনে দৌড়ে এসেছে, এসে বলছে কি হয়েছে রে, এ গোপাল কাঁদছিস কেন, মা গো অকর্ষা কি বেকার
চোখে হেরি অন্ধকার, অকর সাত কি বেকার চোখে হেরি অন্ধকার, মন্দ সন্দ যায় না কোনো মতে, মা গো আমার কিছু ভালো লাগছে না, আমি জানি চোখে অন্ধকার দেখছি কিছু ভালো লাগছে না। হ্যারে গোপাল, তুই সারা দেবা ভাগ চঞ্চল ধবলির পাচু পাচু ফিরেছিস, ক্লান্ত হয়ে পড়েছিস, তুই এক কাজ কর, একটু বিশ্রাম কর, বিশ্রাম করে সেবা নিবি, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। কি হয়েছে তোর? মাগ দুর্বল হইল দেহ, আমায় শীঘ্র শয্যা পাতি দেহ, আর দুর্বল হইল দেহ, আর শীঘ্র শয্যা পাতি দেহ, আমার দুর্বল হইল দেহ, আর শীঘ্র শয্যা পাতি দেহ, আর দুর্বল হলে দেহ, আর শীঘ্র শয্যা পাতি দেহ, আমার দুর্বল হলে দেহ, আর শীঘ্র শয্যা পাতি দেহ, আর জিহ্বা টিপে ভালো তো লাগে না, দুর্বল হইল দেহ, হইও গো আমার মা জননী, ভালো তো লাগে না, এই গৌর হইল 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 দুর্বল হইল দেহ, শীঘ্র শয্যা পাতি দেহ, এখন শয়ন করিতে পেলে অমা, তুমি আমায় তাড়াতাড়ি শয্যা পেতে দাও, আমার শরীর যেন ভালো লাগছে না। জরা ধরে হ্যাগো মায়েরা, অধম সন্তান যদি এসে এইভাবে মায়েদের কাছে কাঁদে, বলুন তো মায়েরা আপনারা কি স্থির হয়ে থাকতে পারবেন? মা সন্তানের কত বড় যে মধুর টান, একমাত্র মা জানে আর সন্তান জানে। সন্তান যখন মায়ের কাছে কাঁদে, কোনো অমঙ্গলের কথা বলে, মায়ের বুকটা ফেটে যায়। তদ্রূপ যশোমতী বলছে, গোপাল তুই অমন করে কেন কথা বলছিস? এক কাজ কর বাবা, তুই বিশ্রাম করবি, শয়ন করবি, এক কাজ কর, তোর জন্য আমি ক্ষীর সর ছানা মাখন তুলে রেখে দিয়েছি, তোর জন্য আমি ক্ষীর সর ছানা মাখন রেখে দিয়েছি, সেবা কর, সেবা করে শয়ন কর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। ভগবান চিন্তা করছেন, আমি যদি মায়ের কাছে সেবা করি, তাহলে রাধারানীকে যে কথা দিয়েছি তোমার কলঙ্ক না মোচন করব, না সেবা তো করলে হবে না। তা চতুরের শিরোমণি ভগবান করলেন কি বলে, কাজ নাই মায়া মারে।
জিহ্বাতে অমৃতে অরুচি মা, আমার জিহ্বাতে অমৃতে অরুচি মা, জিহ্বাতে অমৃতে অরুচি মা, আর জিহ্বাতে অমৃতে অরুচি মা, কাজ নাই মার আমার এখন দিও নাই আর খিরি মা খিরি মা, আমার জিহ্বা তৃপ্তে অমৃতে অরুচি অমৃতে গোপাল, আমার এইভাবে মায়ের সাথে কথা বলিতে বলিতে গোপাল আমার মাতৃ গোর অপরি ঢলে পড়িল, এটা বোঝার কথা মা, এইভাবে যদি কোনো মায়ের সন্তান মায়ের সাথে কথা বলতে বলতে নিথর হয়ে যায় ঢলে পড়ে তাহলে মায়ের মনটা কি হবে, বুক ফেটে যাবে না? তদ্রূপ যশোমতী যখনই গোপাল কথা বলতে বলতে মাতৃ কোলে ঢলে পড়ল, গোপাল গোপাল করে ঠেলা দেয়, গোপাল কথা বল গোপাল, ও গোপাল কিন্তু শ্বাস বন্ধ করে মাতৃ করে ঘুমিয়ে পড়ল ঢলে পড়ল, মা যশোমতী গোপাল গোপাল করে চিৎকার করিতে লাগিল, গোপাল তুই এই তুই আমায় মামা বলে ডাকিতে মামা বলে ডাকিতে, ওরে গোপাল তুই একবার মামা বলে ডাক মামা বলে, গোপাল রে আমি তোর মাডাক ছাড়া আর এই অন্য কিছু জানি না, আর তুই অন্য কিছু জানি না, গোপাল রে তুই আমার নীরব হয়ে থাকিস নীরব হয়ে থাকিস না, গোপাল তুই এমন নীরব হয়ে থাকিস না, গোপাল মা বল তুই উঠ কথা বল, কে কথা বলবে মা, এ তো ছলনার আশ্রয় নিয়েছে ভগবান রাধা রানীকে জয়ী করার জন্য সতী বলে মান্য করার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন, গোপাল কিন্তু আর সাড়া দিচ্ছেন না, তখন কি হবে মা? যদি এই গ্রামে বাস করে কোনো বাড়িতে এক দুর্ঘটনা ঘটে, আচ্ছা আপনারাই বলুন, শহরে এটা হয় না বাবা মা, কিন্তু আমাদের পাড়া গ্রামে এই কি হলো রে, এই তো শান্ত ছিল ওই বাড়িতে পরিবেশ ভালোই ছিল দেখে এলাম, কিন্তু হঠাৎ কান্নার রোল কেন, এই চল তো দেখি চল তো, কি মায়েরা যাই তো, কি গো মায়েরা কথা ঠিক বলছি যাই তো, তদ্রু যশোমতীর এই কান্না শুনে হেন কালে ব্রজবাসী আইল কতজন, হেন কালে ব্রজবাসী আইল কতজন, কি হইল গো রানী কহব বচন, বলে কি হইল গো রানী কহব বচন, বলে কি হইল গো রানী কহব বচন, বলে কি হইল গো রানী কি হইল গো বল বল, কি হইল গো বল বল, কি হইল গো বল বল,
হইল গো ভালো বলো, তুমি কেন এত রোদন করো, কি হইল গো ভালো বলো, তুমি কেন এত রোদন করো, কি হইল গো ভালো বলো, তুমি কেন এত রোদন করো, কি হইল গো ভালো বলো, তুমি কেন এত রোদন করো, তবে হরি 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 বলো, কি হয়েছে রে, হঠাৎ কেঁদে উঠছিস কেন? এই কি হয়েছে মা গো? কি আর বলবো, দেখো না আমার গোপাল কৃষ্ণ দেখি মূর্ছাগত, জননীর তার কণ্ঠা গত, আর কৃষ্ণ দেখি মূর্ছাগত, জননীর তার কণ্ঠা গত, কৃষ্ণ দেখি মূর্ছাগত, জননীর তার কণ্ঠা গত, জীবন তেজিতে যায় মা, জীবন বদলে যায় মা, জীবন তেজিতে যায় মা, আর কি বলতে জিতে যায় মা, রাখবো না জীবনে, রাখবো না রাখবো না এ জীবন, আর রাখবো না, আরে জীবন আর রাখবো না, গোপাল যদি না বলে এ জীবন রাখবো না, কানাই যদি না বলে আমার গোপাল যদি মামা বলে না ডাকে, তাহলে যার জন্য বেঁচে থাকা এই জীবন আর রাখবো না, আমি যমুনায় প্রাণ বিসর্জন, আমি যমুনায় প্রাণ বিসর্জন দেব, জীবন রাখবো না। কি গো মায়েরা, তাই তো হয় নাকি, সন্তানের অমঙ্গল দেখলে প্রতিটি মায়ের এই রূপই মনে হয় যে আমার সন্তান যদি এমনি নীরব হয়ে থাকে তাহলে আমার বেঁচে কি সুখ, আমি চলে যাব। হ্যাঁ, কিন্তু ব্রজ হতে যারা এসেছিল তার মধ্যে এক অভিজ্ঞ এই কান্না দেখে হ্যাঁ ছুটে এসেছে, এবং নন্দরাজা আসছে, কি ব্যাপার গো, এত লোক কেন আমার বাড়িতে? নন্দরাজ গিয়েছিল বাতানে, এসে দেখছি এত লোকজন কেন আমার বাড়িতে? আর বলো না, আমাদের গোপাল কথা বলতে বলতে অচেতন হয়ে পড়েছে, আমাদের গোপাল আর কথা বলছে না, জ্ঞান নাই, আর মামা বলে ডাকছে না। নন্দরাজ বললেন, কি যশোদা কথা শুনে, কৃষি নই কটে তবে আসিয়া তো খোন, আসিয়া তো খোন, আর কৃষ্ণ গোপাল।
জানি কটি তবে আসিয়া তখন আসিয়া তখন কৃষ্ণ নিকটে গিয়ে দেখছে সত্যই যশোদা বলেছে সত্য কথা, যে কথা বলেছে যশোদা সত্য কথা, তাই কৃষ্ণকে ধরে কাজ গোপাল কথা বল কথা বল। যশোদা রোহিণী নন্দরাজ সকলে কান্না কান্না কাটি করছে কাজ। অমা যারা দেখতে আসে কেউ কাঁদছেন কেউ হাসছেন, যাদের আবার একটু শত্রুতা আছে দেখবেন তারা গিয়ে পাশে বসে ঠিক কি গো মা, এটাই তো হয় পার্থিব জগতে, এটা হয় একবারে ঘটনা, কেউ এসে কাঁদছে না। আরে যশোদার এমন ছেলেটা মরে গেল, কাঁদছেন তার সঙ্গে, কেউ হাসছেন, আবার কারোর সাথে যদি শত্রুতা থাকে সে পাশে গিয়ে বলে ঠিক হয়েছে। যশোদার বড্ড গরম ছিল, কিন্তু এটা কারা বলেছিল? জটিলা কুটিলা বলেছিল, আসছি সে কথা। হ্যাঁ, যখন এইভাবে কাঁদছেন একজন অভিজ্ঞ ছুটে গিয়ে ধারটা দেখেছি, এই দেখি গায়ে হাত দি, এই তোর গোপাল তো ভালো আছে, হাত তো ভালো চলছে, হ্যাঁ তুই কাঁদছিস কেন, তোর গোপালের হাত তো ভালো চলছে, তুই এক কাজ কর কাঁদিস না, আমি তোকে যে কথা বলছি সে কথা শোন। কি বলবি? তার মধ্যে একজন এক নারী চেতনে বলে ওঝা ডেকে আন, আরে এক নারী চেতনে বলে ওঝা ডেকে আন, এক নারী চেতনে বলে ওঝা ডেকে আন, আরে এক নারী চেতনে বলে ওঝা ডেকে আন, চেতন পাইবে গুণ মনি, আর চেতন পাইবে গুণ মনি, একজন বলে ও যশোদে, আর একজন বলে ও যশোদে, একজন বলে ও যশোদে, একজন বলে ও যশোদে, তোর ছেলেকে জল পড়াবে, একজন বলে ও যশোদে, আরে তোর ছেলেকে জল পড়াবে, একজন বলে ও যশোদে, তোর ছেলেকে জল পড়াবে, বুঝতে পারবি এক নারী চেতনে বলে ওঝা ডেকে আন, চেতন পাইবে। হ্যাঁ গো ভাইরা, আমরা বলি তো ছেলেরা যদি মাঠে খেলা করতে যায়, এই মনে হচ্ছে হওয়ার দোষ হয়েছে, মাঠে গিয়েছিল কোথাও বনে টনে ঢুকেছিল হয়তো, কি কোথাও খেয়েছিল, হওয়ার দোষ হয়েছে, এক কাজ কর একটা ভালো ওঝা ডেকে নিয়েছে, একটা তাবিজ করে দে আর একটু জল পড়াতে দেখি ভালো হয়ে গেল। হ্যাঁ তদ্রুপ এক নারী চেতনে বলে ওঝা ডেকে আনে, ডেকে আনে, চেতন পাইবে গুণমণি, চেতন পাইবে গুণমণি। যখন এই রূপ ভাবে কথা বলা বলি হচ্ছে না, ভগবান বুঝতে পেরে গেছে এবার রাস্তায় আসছে। তাই ভগবান বললেন কি, এক কৃষ্ণ যশোদার মহলে পড়ে আছে, আর এক কৃষ্ণ বাহিরে গিয়ে বৈদ্য সাজছে। বলি হে থামায়া করি হরি প্রজের বেশ, করি হরি হে থামায়া করি হরি প্রজের বেশ, করি হরি হে থামায়া করি হরি প্রজের বেশ, করি হরি আরে হে পবিত্র বেশ।
করিল ধান Oh!